আলোক বয়সে পিরিতি করিয়া রহিলে নাতি ঘর। এমন করে সে আসিস কেন? কি হল? মনে হল আমি মেয়ে মানুষ, সেই দিনই বুঝলাম আমি বিধবা। জানিস তোর রূপ আছে, তোর বয়স আছে, কিরে জলের ধারে কাপড় কাচতে কাচতে দেখেছি পচা দিঘির কালো জলেও আমার রূপের ঢেউ দুলে দুলে ভেসে ওঠে। আর আর কি বললে খাই, আর কি বললে? তোমার মুন্ডু, তোমার চিন্ডি, তোমার শ্রেয়ান্ত, তোমার জয়বন, তোমার তোমার সখী কি বলিলে? আমার যৌবন, যৌবন কি আমার আজও আছে সখি? বড় আশ্বস্ত হলেন অগপ্রিয় সখি, আমি ভেবেছিলাম আমার যৌবন বুঝি সখি রে চলকে
বড় নিশ্চাপ দুপার নেই। আপনার মতো জ্ঞানবন্ত ব্যক্তি এমন কথা বললেন, শাস্ত্রে নেই দুষ্কলা ধোপা নিয়ে বসব। বটু, তুই কি জানিস যে ছুনি রাজি হবে? বলি দেখেছেন তো 20-25টা, কিন্তু মেয়ে মানুষ রাজি হয়নি এমন ক্ষেত্র একটাও দেখেছেন? দেখিনি, এমন মেয়ে মানুষও থাকতে পারে বটু। এই ধর না, কেউ যদি তোর জিম্মি কি এই প্রস্তাব করে, তুই কি বলবি মেয়ে মানুষ রাজি হয় না এমন ক্ষেত্র দেখিনি? আপনি কি বলছেন যে আমার জিম্মি আপনি? আচ্ছা বটু, তোর বুঝি জিম্মিতে বিশ্বাস হয় না? কাজ এবার তবে হয়েছে কথা। একজন বামুন পাড়া চন্ডে আপনাদের বাসুলির মন্দিরের পুজুরির কাজ করে। এখানে মাছ ধরছে কেন? মাছ কই করতাম মশাই, কাঁকড়া ইবা ধরে কেন? যে আর কিছু ধরবে বলে। ছেলেটার সঙ্গে জানাশোনা হলো কেমন করে? আগে আমি যে মন্দিরের বাইরে উঠুন ছাড়তে করতে মশাই, আর ওই ছোঁয়াটা বুঝি মন্দিরের ভেতরেতে পুজো করে। মন্দিরের আচার্যকে আজ বলে আসিস বটু, যে কাল থেকে রামি ধোকানি মন্দিরের উঠোন ঝাঁট দেবে না। বিজয় নারায়ণের আদেশ। মাছও খেল না, বলছিও কাটা গেল। বলছি তো কাটা যায়নি। যায়নি ভালো, কিন্তু তুমি আর মাছ ধরতে এসো না। কেন? কারণ তুমি মাছ ধরতে আসো না। তাও জানো দেখছি, কিন্তু কেন আসো তা জানো? জানি। কেন? তোমায় দেখতে। মন্দিরে তো রোজ আমায় দেখো।
অতটুকু দেখায় আমার আশা মেটে না। আমার মন চায় সর্বক্ষণ তোমায় দেখতে। আমি তোমায় ভালোবাসি। ভালোবাসলে বুঝি সর্বক্ষণ দেখতে হয়? তার উত্তর তুমি জানো। আমি শুধু বলেছি আমি তোমাকে দেখতে চাই রানী, আমি তোমাকে দেখতে চাই। আমার সব ইন্দ্রিয়কে চোখের দুয়ারে এনে তোমার ওই স্থির সৌন্দর্যের মন্দিরে প্রহরী হয়ে যুগ যুগান্ত ধরে বসে থাকতে চাই। নিদ্রাহীন তন্দ্রাহীন পলকহীন ঠাকুর, তুমি কবি তাই কবিতা গাচ্ছ। মানুষের জীবন কবিতা নয়, তা রক্ত মাংসে গড়া। তার সমাজ আছে, শাসন আছে। তুমি ছেলে মানুষ নও, এটুকু বোঝো না যে তোমার আমাকে ভালোবাসা চলে না। ও কথা বলা তোমার পাপ, ও কথা শোনা আমার মহাপাপ। পাপ পুণ্যের কথা তো আমি বলিনি, আমি শুধু বলেছি যে আমি তোমাকে ভালোবাসি। এটুকু বোঝো না যে ভালোবাসা পাপ। ভালোবাসা পাপ? আমি তুমি পাগল? পাগল কি তা ঠাকুর জানে। কিন্তু তুমি যাও, ঘরে যাও। আর কোনদিন তুমি এখানে এসো না। তুমি এলে আমি আসব না। রানী, যদি আর কোনদিন আমাকে আবার এসব কথা বলো তাহলে আমি মন্দিরেও আর যাব না। রানী, আর কোনদিন আমাকে আবার এসব কথা বলবে না? আর পুকুর ঘাটে আসবে কোনদিন? রাতি বিপুলা তারে
কলসি যদি ভেঙেই গিয়ে থাকে তো কলসির ওপর রাগ করতে পারো, কিন্তু কিন্তু আমার ওপর রাগ করে কথা কইছো না কেন বউ? বউ কার ওপর এত রাগ? কার ওপর আবার সেই পরাণ মুখী? এত সকালে কার মুখ পুড়লো? যার উপর জমে রাশি ভরে। ও তা সে তো ভাগ্যবতী, কিন্তু সে কে জানো না? হাতের নোয়া, হিজের সিঁদুর, একটা জ্যান্ত স্বামী, সব কে যা হাত মেটেনি, এখন সে তার একটা বামুনের ছেলেকে চিবিয়ে খেতে না? রাক্ষসী, সে করব কি? সে ডাইনি বউ, সে রাক্ষসী ডাইনি যখন তোমারই ঘরে আশ্রয় নিয়ে আছে, তখন তুমি কেন তাকে গাল দাও? না পড়ার রাধা রঙ্গ
রাজি হলো না তুই আমার নাম করেছিলি মহাভারত বটুক ফসলকে একাজেই নতুন হাত দিচ্ছে কর্তমশাই তুই কি বলেছিলি বলেছিলাম বলেছিলাম বাকি বলেছিলাম যে এমন সুখে রাখবে যে মাটিতে পা যদি ঠেকতে দেবে ভুল বলেছিল সোহাগ দেখিয়ে মেয়ে মানুষের মন পাওয়া যায় না তারা বস হয় ভয়ে তারা বস হয় পুরুষের শক্তি দেখে গিয়ে তাকে বলি যে এমন শক্তিমান পুরুষ তাকে চায় যে যার আশ্রয় থাকলে গ্রামের কেউ কখনো মুখ ফুটে কিছু বলতে পারবে না আর বলিস সে যদি রাজি না হয় তাহলে তার ভিটায় আগুন জ্বলে উঠবে হাঁড়ি ডোম চড়ালে তার Thank you.
বিরাজ। চণ্ডীদাস, আচার্যদেব। চণ্ডীদাস, তুমি জানো আজ মায়ের এই বিশেষ পূজার হেতু কি? জমিদার বিজয়নারায়ণ স্বপ্নে দেখেছেন দেবী বাসকুলি তার মন্দিরে অনাচার অশুচিতা প্রবেশ দেখে তিনি ক্রুদ্ধ হয়েছেন, বিচলিত হয়েছেন, তিনি মন্দির ছেড়ে চলে যেতে চাইছেন। জমিদার মন্দিরের রক্ষক, তিনি দেবীর প্রসন্নতার জন্য তাই আজ এই মানস পূজার ব্যবস্থা করেছেন। এখন এই পূজাটি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সে দায়িত্বভার আমি তোমায় দিচ্ছি। অশুচি জাতির নরনারীরা আজও এসে মন্দির দ্বারে ভিড় করে দাঁড়িয়েছে। তাদের বলে দাও যে আজ তাদের দেবী দর্শন হবে না, আজ মন্দিরের পুত চত্বরে তাদের প্রবেশ নিষেধ। তোমার এতদূর বিভ্রম হয়েছে তা আমি কল্পনাও করতে পারিনি, কিন্তু এদিকে জমিদার বিজয়নারায়ণ যে মন্দিরের বাইরে এসে পূজো নিয়ে অপেক্ষা করছে, মূর্খ, তাও কি তুমি দেখতে পাওনি? লোকটি কে? আমার নাম রানী, আমি ভোপার মেয়ে। এই অস্পৃশ্যা আজ এখানে এসেছে কেন? আমি পূজো দিতে এসেছি। চুপ করো, তোমায় আমি কোনো প্রশ্ন করিনি। করেননি সত্য, কিন্তু উত্তর চেয়েছেন আমার কাছে। স্পর্ধা? কেন তুমি এখানে এসো? বলেছি তো, পূজো দিতে এসেছি। কিসের পুজো তোমার? সে কথা জেনে আপনার কোনো লাভ হবে না। তুমি পুজো দিতে পাবে না। কেন? অস্পৃশ্য, নিজ জাতি তুমি, মন্দিরের ভেতরে তোমার পুজো দেবার কোনো অধিকার নাই। কোন অধিকারে আপনি এ কথা বলেন? কি অধিকার? আমি বলছি তোমার কোনো অধিকার নাই। আপনি ভুল বলছেন। দেবতাকে পুজো পারবার অধিকার কেউ কাউকে দিতেও পারে না, কেউ কেড়ে নিতেও পারে না। কিন্তু নারী, তুমি ভুলে যাচ্ছ যে এই মন্দিরে যারা বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন
যারা এই মন্দিরের রক্ষক, এই মন্দিরের সম্পূর্ণ অধিকার শুধু তাদেরই। আচার্য ঠাকুর, আপনিও ভুলে যাচ্ছেন যে মন্দিরের ওপর আর যে কোনো অধিকার তাদের থাকুক, মন্দিরের দেবতাকে পুজো পারবার অধিকার শুধু একমাত্র তাদেরই নয়। তবে সে অধিকার কার? সে অধিকার যে পুজো পারে তার। তোমার? হ্যাঁ আমার। শুধু আমার কেন, সকলের। সকলের? সকলের? হ্যাঁ দিন, কেন আপনি আমার পূজার ফুলকে স্পর্শ করলেন? ও ভগবান! দাঁড়া, জানো তোমায় আমি কত কঠিন শাস্তি দিতে পারি? ছাড়ুন ছাড়ুন, আমি আপনাদের মন্দিরে পুজো করতে চাই না। শোনো, আমি শুধু এইটুকু বলতে চাই যে জমিদার, ব্রাহ্মণ, সমাজপতি যে কোনো আদেশ অমান্য করার শাস্তি। জানি জানি, খুব জানি। আপনাদের আদেশ অমান্য করার জন্য আপনারা যে শাস্তি আমাদের দেন, তার জন্য আপনাদের মন্দিরের, আপনাদের প্রতিষ্ঠিত বিগ্রহ কোনদিন আপনাদের ক্ষমা করবেন না। চন্ডী ঠাকুর, যদি পারো আমার নামে সংকল্প করে দুটি জবা ফুল তুমি দেবতার পায়ে অঞ্জলি দিও। তোমাদের মন্দিরে নয়, নদীর নদীর জলে ভাসিয়ে দিও। Good job!
Agora
একটা জবাব দাও রামমণি। আমি ভেবেছিলাম তুমি আমার জবাব দেবে। মনিবারি যখন বৃষ্টি পড়েছে তখন তার চাকরের সঙ্গে কথা কওয়া কি ভালো দেখায় ঘোষাল মশাই? আপনি জমিদার, আপনি সমাজপতি, আপনি ব্রাহ্মণ, এই আপনি দিনে দুপুরে পুকুর ঘাটে এক বিধবার সর্বনাশ করতে এসেছেন। ব্রাহ্মণ আপনি, ছোট জাতের ছায়া মারালে আপনি গঙ্গা স্নানের ব্যবস্থা করেন। ছোট জাত আপনাদের মন্দিরে গেলে আপনাদের পূজোর ফুল নষ্ট হয়ে যায়, কিন্তু ধোপার মেয়েকে আপনার বিছানায় শোয়াতে আপনার নিষ্ঠাতে বাধে না, সমাজে বাধে না, ধর্মে বাধে না। এখন অনর্থক রাগ করে নিজের কাজ বন্ধ করবেন না। দিনে দুপুরে গায়ের ছোট জাতিরাও হয়তো ডেকে ফেলতে পারে যে গায়ের সমাজপতি গ্রামের ব্রাহ্মণ জমিদারও রামী ধোপানির পিছুতে খেউ লাগে। রজকিনী রূপ
পাপু মঙ্গলা, মা মঙ্গল চণ্ডী, আমার শৈশব ভালো করে চাও মা, সে বড় দুঃখিনী। হরে মুরারে মধু কৈশোরে গোপাল গোবিন্দ বড় বাবা, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, বড় বাবা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু গো, আমি না এসে চললুম, গরু গাছের যেন না ঢোকে, এদিকে একটু দৃষ্টি রাখো। দৃষ্টি রাখবো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জানামি ধর্মং ন চ মে প্রবৃত্তি, জানামি ধর্মং ন চ মে নিবৃত্তি, আমাকে মাফ করো মা, আমি শুনেছিলাম রামি অসুস্থ, তাই তাই সে কি খুব অসুস্থ? আমার কাছে লজ্জা করো না, আমি তোমার ছেলে, কথার উত্তর দাও মা। ওই বাড়ি নেই, অসুখ করেছে তবু বাড়ি থাকে না, সারাদিন চট করে ঘুরে বেড়ায়, আমার সঙ্গে আর হেঁটে কথা কয় না, খালি সে কাঁদে। আপনি যদি আগে একটু বুঝিয়ে বলো। আমি তুমি তুমি খেদো না মা, আমি তাকে বুঝিয়ে বলবো, তুমি খেদো না। সে কোথায়? বাসুলির মন্দির। বাসুলির মন্দির, আমি তাকে দেখা করে তাকে আমি বুঝিয়ে বলবো, এখন তুমি খেদো না। বাবা মা, নাও মা, বলো না একটু মিথ্যে, তাকে আমি ভালোবাসি, মা গো
যাবে আমার জীবনের আর যা কিছু আছে সব মিথ্যে করে দাও। শুধু এই সত্যটুকু জানিয়ে দাও আমি তাকে ভালোবাসি। যতদিন না জ্ঞান হারাই সে যেন আমার সামনে না আসে, সে যেন আমার ভুলে যা। ধর্ম অধর্ম পাপ পুণ্য কিছু আমি জানি না, আমাকে তুমি বলে দাও কি সত্য কি মিথ্যা। সত্যই আমার ধর্ম, সত্যই আমার পুণ্য, মা আমাকে কি সত্য তাই বলে দাও। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। পেয়েছি পেয়েছি না, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। কখন এইখানে বসো, না না মরেনি, তুমি বসো। আমার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
হাতে কো বদস পরে বধুয়া মিলাল ঘরে হাতে কো বদস পরে বধুয়া মিলাল ঘরে রাধিকার অন্তরে দুল্লাস রাধিকার অন্তরে দুল্লাস হারা নিধি পাই বলি হারা নিধি পাই বলি রাখি পেলা ছায়ে অবকাশ রাখি পেলা ছায়ে অবকাশ মিলন দুহতন কি বার পদুপ মিলন দুহতন কি বার পদুপ জগদ পারিল চাঁদ পাতি রপিবা জগদ পারিল চাঁদ পাতি রপিবা কমলিনী পাওয়ার মধুপ কমলিনী পাওয়ার মধুপ রস ফাটে দুহতনু ছাদ কাপনি থাকো মুকুর লজিয়া চাঁদ মুখ খানি দেখো মুকুর লজিয়া চাঁদ মুখ খানি দেখো জনা বধু ওইখানে থাকো সুজনা সুজনা বধু নয়ানের কাজর বয়ানে লেগেছে নয়ানের কাজর বয়ানে লেগেছে কালোর উপরে কালো প্রভাতে উঠিয়া ও মুখ দেখিনু প্রভাতে উঠিয়া ও মুখ দেখিনু দিন যাবে আজ ভালো বধু দিন যাবে আজ ভালো আধারে তাম্বুল বরণে লেগেছে ঘুমে ঝুলুঝুলি আধারে তাম্বুল বরণে লেগেছে ঘুমে ঝুলুঝুলি আমা পানে যাও ফিরি দাদারা আমা পানে যাও ফিরি দাদারা নজন ফটি না দেখি বধু নজন বধি দেখি চাচর কেটে দিকন চূড়া কেন বুঝ
মারা
চূড়ান্তকারী আনু সতী ভূমি সুত বুধা গুরু শুক্রাবু কুরবন্ত সর্বে মম সুপ্রভাত। কাকন শান্ত হও, তাহলে তুমি বুঝেছো যে যুবতী নারীকে অঙ্কে নিয়ে কোন ব্রহ্মচারীরই ধর্ম অক্ষুণ্ণ থাকে না। জননী বাসুলির মন্দিরের যে পূজারী, তার কাছে জগতের প্রত্যেক নারী যে জননী চণ্ডীদাস, এখনো তা যদি তুমি না বুঝে থাকো তাহলে বাসুরীর ওই পাষাণ মূর্তিকে চণ্ডীদাস দেবীর ওই মাতৃমূর্তিকে তুমি তুমি নিজ হাতে বিসর্জন দিয়ে তার পীঠস্থানে তোমার তোমার ওই বারবিলাসিনীর মূর্তি প্রতিষ্ঠিত করে দাও। ভালো লোক ছিলেন, আহা অন্ধ বেচারি, তাতে যে তার ঘর পুড়ে গেল তা মা বাসুলি জানেন। মা বাসুলি জানেন বলেই তো তিনি এত পাপ সইতে পারলেন না। আরে সিদেব না হয় চোখেই দেখতে পায় না, কিন্তু কানে তো শুনেছে যে রামি চুড়িতে চন্ডে পাগলাটাকে একেবারে নষ্ট করে দিয়ে তবে ছেড়েছে।
ওরে বাবা, খানাই হও আর বোবাই হও, ভিটে ব্যবস্থাকে জায়গা দিলে ভিটে আগুন জ্বলবে না। চণ্ডী ঠাকুরের সঙ্গে রামীর যে অবৈধ সংগঠন হয়েছিল তা তো আর কেউ চোখে দেখেনি। আরে ভায়া, অবৈধ সংগঠন ব্যাপারটা তার চোখের সম্মুখে সংগঠন হয় না যে লোকে দেখতে পাবে। তুমি তো কাজী সাহেবের মতন বিচার করছো, এদিকে যে আসামি খাস কবুল দিয়েছে যে সে দোষী, রামী ধোবানী সংসদকে তার ধর্মস্থ হয়েছে। ব্রাহ্মণ, তোমার কথা মিথ্যে। চণ্ডী ঠাকুরের মুখ দিয়ে একথা কোনদিন বার হবে না যে রামী ধোবানীর সংসর্গে তার ধর্ম নষ্ট হয়েছে। তোমার চণ্ডী ঠাকুর শুধু এই কথা মুখ দিয়ে বার করেই ক্ষান্ত হননি। পঞ্চগব্দি খেয়ে পাঁচটি ব্রাহ্মণের সম্মুখে প্রায়শ্চিত্তির মন্ত্র উচ্চারণ করে এখন মা বাসুলির পায়ে অঞ্জলি দিচ্ছেন। বলো না হে গোবর্ধন, সত্যি সত্যি? বাহ, আমি যেকোনো মন্দির থেকে দেখে এলাম। বলি আফসোসটা রেখে আর কাজ কি রামমণি, একবার নিজে গিয়ে মন্দিরে দেখি এসো না কথাটা সত্যি কি মিথ্যে। আপনি ঠিক বলেছেন, আমি এক্ষুনি মন্দিরেই যাব, আপনাদের কথা আমার বিশ্বাস হয় না, আমি জানি এ মিথ্যে। আর যদি সত্যি হয়? যদি সত্যি হয় চাটুর্য মশাই, তাহলে আপনারা আমাকে একদিন যেভাবে চেয়েছিলেন আমি তাই হব। আপনাদের ময়লা কাপড় আর আপনাদের ময়লা মনের বোঝা মাথায় করেই আমি আমার জীবন শেষ করব। তোমরা এখনই দাঁড়িয়ে আছো, চা
আমার বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে আমরা যাচ্ছি সিদেমের বউ, কিন্তু বাড়ির তেজ আর কেন? বাড়ি তো পুড়ে গেছে। পুড়ে যাক, উড়ে যাক, ডুবে যাক, তোমাদের কি? আমার শ্বশুরের ভিড়ে দাঁড়িয়ে আমার সইকে গাল দিতে পারবে না। কাকন, এধারে এসো। বসো না। চন্ডিদাস, তোমার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হবার পূর্বে তোমাকে আমি এই কথাই স্মরণ করিয়ে দিতে চাই যে যদি তোমার মনে কোনো দ্বিধা বা সংশয় থাকে তাহলে তোমার প্রায়শ্চিত্ত ব্যক্ত হবে, মন্ত্র কলুষিত হবে। আমি তোমার আচার্য, আজন্ম ব্রহ্মচারী। আমি এই জাগ্রত দেবী বাসুলিকে সাক্ষী রেখে তোমায় আবার জানাচ্ছি যে পুরুষের ধর্ম সাধনার পথে নারী চিন্তার চেয়ে এত বড় বিঘ্ন আর কিছুই নেই। চণ্ডীদাস, তুমি মাতৃসাধক, মায়ের মন্দিরের ব্রহ্মচারী। তুমি তোমার ধর্ম সহজ ধর্ম নয়। চণ্ডী ঠাকুর, এ সত্যি না মিথ্যে? রানী মন্দিরে চলেছে চণ্ডীদাসের প্রায়শ্চিত্ত নষ্ট করতে। সে যদি প্রাণ নিয়ে মন্দিরে ঢোকে তাহলে তোদের এখানে প্রাণ দিতে হবে। যা। মন্দিরের দোয়ারে কি আর তোমায় ধরতে হয় রামমণি? তোমায় ধরতে হয় এই পথে, এই বনে, এই রাতে। ঘোষাল, তোমার দুটি পায়ে পড়ে আমার ছেড়ে দাও, আমার 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 ঘরে তাড়াতাড়ি। অভিসারে চলেছে বুঝি রামমণি? তোমার নাগর দিদিকে ভুল বদলেছে? না ঘোষাল, না, আমার নাগর ভুল বদলায় না। ছাড়ো, পথে দাও,
দাও, ছেড়ে দাও। ছাড়িস নে বটু, রানী মন্দিরে চলেছে চণ্ডীদাসের প্রায়শ্চিত্ত পণ্য করতে। ওম আবাহয়ামি তাং দেবী
শুভাং মঙ্গল চন্ডিকাং তরিতীরে সমুদপন্নাং সূর্যকোটি সমপ্রভাং রক্তবস্ত্র পরিধানাং নানালঙ্কার ভূষিতাং অষ্টতণ্ডুল দুর্বাকতাং সিদ্ধ সাধিনী দেবী কালী কিল্লিশ নাশিনী আগচ্ছ চণ্ডীকে সান্নিধ্যমিহ চন্ডী ঠাকুর তুমি প্রায়শ্চিত্ত করছ আমার সংসারকে তোমার ধর্ম নষ্ট হয়েছে চন্ডীদাস চন্ডীদাস আমি আজ হইতে পারি না গো একবার বলো ঠাকুর এ সত্যি না মিথ্যে রামী রামী এ কথা সত্যি নয় এ কথা মিথ্যে সম্পূর্ণ মিথ্যে তোমার সংসারকে আমার ধর্ম নষ্ট হয়নি তোমার সংসারকে আমার ধর্ম লাভ হয়েছে চন্ডীদাস তুমি দেবী বাসুলীর আবাহন মন্ত্রকে কলুষিত করেছ আমি তোমায় অভিসম্পাত করব আপনার ইচ্ছাতে আমি বাধা দেব না আপনি অভিসম্পাত করুন তুমি প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত নও মিথ্যাকে সত্য বলে স্বীকার করে যে মহাপাতক করেছি আমি তারই প্রায়শ্চিত্ত করব চন্ডীদাস চন্ডীদাস শেষে তুমি এক রজকিনী নারীর মোহে আচার্যদেব ওই রজকিনী আমার গুরু ওরই কাছে আমি কৃষ্ণ প্রেম লাভ করেছি তাহলে তোমার ওই কৃষ্ণ প্রেমের গুরু রজকিনী রামীকে নিয়ে এই মুহূর্তে গ্রাম পরিত্যাগ করো চন্ডীদাস যে গ্রামে মা বাসুলীর মূর্তি প্রতিষ্ঠিত সেখানে তোমার মতো লম্পট আর রামী রজতিনীর মতো কুলোটার স্থান নাই তুমি এই মুহূর্তে গ্রাম পরিত্যাগ যাও দূর হয়ে যাও না না চত্রদেব না
প্রভু। চলো বউ, আর এখানে থেকে কি হবে? কোথায় যাব? কেন, আমাদের ঘরে? ঘর যে আমাদের পুড়ে গেল গো। না না, ঘর পড়েনি, আমাদের আরো ঘর আছে, সে ঘর পড়ে না। বউ দাও তো ওই ঘর পড়ানো ঠাকুরটাকে আমার হাতে তুলে। আর দেখো, তোমার যদি কিছু নেবার থাকে তো নিয়ে নাও। নিয়েছো? এইবার চলো। ওদিকে না, ওদিকে না, গায়ের ভেতরে নয়, গায়ের বাইরে। ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো আপন ঘরে, ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো আপন ঘরে, যাওয়া পাওয়ার হিসাব মিছে, আনন্দ আজ আনন্দ রে, ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো আপন ঘরে, আকাশ ভরা জোছনা ধারা, বাতাস বহে বাগন হারা, আকাশ ভরা জোছনা ধারা, বাতাস বহে বাগন হারা, প্রেমের সুরে ভরা ভুবন, ব্যথা বেদন ঘুচিল রে, প্রেমের সুরে ভরা ভুবন, ব্যথা বেদন ঘুচিল রে, ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো আপন ঘরে, চলো, ফিরে চলো, ফিরে
Bobby.